আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি একটা ঠাকুর মণ্ডপে ঢুকেছি এটা হলো রিস্টা রিস্টাতে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত সেই জগদ্ধাত্রী পুজোতে আমরা বাড়ির পরিবারের সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম দিনের বেলা প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে আমাদের তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা যদি রাতে হতো লাইটিংটা খুব সুন্দর হতো তা আমরা দিনের বেলায় বেরিয়েছি রাতে ভীষণ ভিড় এখানে কোনো গাড়ি ঘোড়া রাতে ছাড়ে না দিনের বেলায় আমরা গাড়ি ভাড়া করে বেরিয়েছি তাই আমরা ঠাকুর দেখতে গিয়েছি আমি যা দেখেছি আপনাদেরও তাই দেখাবো চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো তো আমরা সবাই জানি কিন্তু রিসড়ার জগদ্ধাত্রী পুজো আমরা কিন্তু সবাই জানি না একমাত্র যাদের জন্মস্থান তারাই জানে যাই এটা হলো রিসরা লাইনের ওপারে ব্রহ্মানন্দ স্কুলের মাঠে সেখানে এই মণ্ডপটা হয়েছে যেন একদম অরিজিনাল মনে হচ্ছে কোনো মন্দির এত সুন্দর লাগছে মন্দিরটার এত বড় জায়গা জুড়ে যে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর লাগছে যাই হোক একটু ছবি না তুললে হয় না আর আমরা ইউটিউবার রাস্তাঘাটে গেলেই আজকাল ছবি তুলতে শুরু করে দিই তাই এখানেও ছবি তুলতে শুরু করে দিলাম প্যান্ডেলের ভেতরটা দেখাবো খুব অসাধারণ লাগছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এগুলো মনে হচ্ছে সোলার ওপরেই হবে এখানে আমার ভাই বউ বোন ছেলে বউ সবাই মিলে আমরা বেরিয়েছি এখানে ঠাকুর দেখতে এখানে এত সুন্দর করে নারকল গাছ বানিয়েছে যে আপনাদের তো খুব ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এবার রাতের বেলায় কিছু ছবি তুলেছিলাম এটা বেশ একটা ঠাকুরের সুন্দর ছবি ছবিটা খুব ভালো লাগছে এটাকে না দিয়ে আপনাদের পারলাম না যাই হোক এখানে আলোকসজ্জায় এত সুন্দর করে সাজানো রাস্তাঘাট খুব ভালো লাগছে আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এখানে জগতী পুজোয় রাত্রে এত সুন্দর আলো করে সাজায় প্রতিটা মণ্ডপ যেন চোখ জুড়ে আসে আমিও ব্যতিক্রম করলাম না সাথে একটু ভিডিও বানিয়ে ফেললাম খুব সুন্দর লাগছে ঠাকুর মণ্ডপের ভেতরে ছোট্ট বেশ ঠাকুরটি করেছে আমার তো বেশ ভালো লাগছে আরও অনেক আছে এখানে সুন্দর করে ভেতরটা সাজিয়েছে প্যান্ডেলের ভেতরটা দেখুন কেমন লাগছে এখানে ভীষণ আলোকিত আলোয় আলোকিত হয়ে রয়েছে প্লাস প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর এটা হলো প্যান্ডেলের বাইরেটা এটা এটাও খুব সুন্দর এখানে বেশ আমরা কয়েকটা ছবিও তুলেছিলাম বেশ ভালো লাগছে ছোট্ট ঠাকুর হয়েছে আর ছোট্ট প্যান্ডেলের ওপরে এটা খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে বেশ অনেক কটাই ঠাকুর দেখাবো অনেক ঠাকুর তো বলতে বেশি দেখা হয় না পা ব্যথা করে তা যাই হোক যতটা পেরেছি ততটা ঠাকুর দেখেছি এবং আপনাদেরও দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর প্লাস্টিক মুক্ত দেশ গড়তে চেয়েছে এই টাইপ দিয়ে প্লাস্টিকের আমরা যে প্লাস্টিকগুলো সবজি টবজি আনি সেগুলো ফেলে দিই সেই প্লাস্টিক দিয়ে এখানে একটা এত অপরূপ থিম বানিয়েছে প্যান্ডেল প্লাস লাইট আপনারা দেখে অবাক হয়ে যাবেন এখানে সমস্ত সব প্লাস্টিকের ফেলা জিনিস যে প্লাস্টিক আমরা ফেলে দিই সেই প্লাস্টিকের জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে ঠোঙায় বলছে সবাই মানে প্যান্ডেলটার থিম হচ্ছে প্লাস্টিক বর্জন করো কাগজ ব্যবহার করো ঠোঙা ব্যবহার করো এটাই হলো এটার থিম থিমটা খুব সুন্দর লাগছে মা জগদ্ধাত্রী পুজো প্লাস্টিক মাথায় নিয়ে রয়েছে মাথায় প্লাস্টিক নিয়ে ফেলে দিতে বলছে পেপার ব্যবহার করতে বলছে যাতে আমাদের ভালো হয় প্লাস্টিক বর্জন করা হয় পেপার ব্যবহার করি এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে আমি না ছবি তুলে পারলাম না এখানে এত সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে এই মণ্ডপ থেকে ছেড়ে আমার যেতে একটু ইচ্ছা করছে না তাই জন্যে খুব সুন্দর করে আমি ভিডিওটা তুলেছি এবং আপনাদের উপহার দিয়েছি আমার কন্টেন্টটা খুব ভালো লেগেছে যে আমরা প্লাস্টিক বর্জন করব পেপার গ্রহণ করব। পেপার বলতে আমরা বাজারে যাই প্লাস্টিক তো সবাই নিই সেটা না নিই যদি আমরা ঠোঙা ব্যবহার করি যেটা আমাদের ছোটোবেলায় ছিল সেটাই খুব ভালো ছিল তাই সেই প্লাস্টিক বর্জন করো এই টাইপের একটা থিম বানিয়েছে খুব ভালো লেগেছে এটা আরেকটা মণ্ডপ এই মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে অনেক অনেক ঠাকুর হয় অল্প জায়গার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর হয় এই রাস্তায় হয়তো অপোজিটের রাস্তায় হয় দেখা হয় না সবকিছু ঠাকুর সব ঠাকুর দেখা হয় না অল্পই দেখি যে যেটুকুনি দেখেছি আপনাদের সেটুকুনি দেখাচ্ছি আমার যেমন ভালো লাগছে আশা করি আপনাদেরও এই ঠাকুর দেখে খুব ভালো লাগবে এখানেও বেশ সুন্দর করে লাইটিংয়ে সাজিয়েছে এটা একটা আলাদা ঠাকুর এটা শিবতলা বলা হয় ঠাকুরটা খুব ভালো লাগছে এত সুন্দর করে সাজিয়েছে তো আমার তো ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে আর বায়েটা যেমন সাজিয়েছে ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে একটু ক্যামেরাটা কাছে কাছে করে নিয়ে আসছি অনেকটা পেছনে পড়ে গেছি আমি আর আমার হাইটটা তো আপনারা জানেন আমি বিশেষ লম্বা নয় তাই পেছনে পড়ে গিয়েছি যাই হোক আবার একটু ঠাকুর দেখতে শুরু করলাম এটা আবার আলাদা একটা ঠাকুর মণ্ডপ সেখানে যাচ্ছি সেই ঠাকুর মণ্ডপে এত সুন্দর করে সাজায় লাইটিং থেকে শুরু করে এত সুন্দর করে সাজায় যে মোবাইল বা ক্যামেরা আমার ছাড়তেই ইচ্ছা করছে না তাই শুধু ছবি তুলছি ভিডিও বানাচ্ছি আর আপনাদের কথা মনে মনে ভাবছি আমি তো ঠাকুর দেখছি আপনারা তো ঘরে বসে ঋষরাদ ঠাকুরটা দেখতে না তাই আপনাদের ঋষরাদ ঠাকুরটা আমি দেখাচ্ছি আর ডিসরায় এত সুন্দর লাইটিং করেছে এত সুন্দর প্যান্ডেল করেছে অনেকটাই সুন্দর সুন্দর হয়েছে সবটা তো আমি ক্যামেরায় ধরতে পারিনি আর দিনের বেলা যেসব জায়গায় গিয়েছিলাম ওখানেও আরও অনেক সুন্দর করে করেছে সেগুলো ক্যামেরায় ধরতে পারিনি এই অল্প কিছু কয়েকটা মণ্ডপের আমি ক্যামেরায় ধরেছি তবে আশা করব আপনারা পরের বছরে জগদ্ধাত্রী পুজো অবশ্যই আসবেন ভালো লাগবে প্রচুর প্রচুর এখানে জগদ্ধাত্রী পুজো হয় প্রচুর লাইটিং হয় আশা করি আমার যেমন ভালো লাগছে আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে এখানে বেশ ছোট জায়গায় সুন্দর করে আবার একটু মেলাও বসেছে খুব ভালো লাগছে বাচ্চারা দেখলেই এগুলো চড়তে চাইবে আমাদেরই মাঝে মাঝে চড়তে ইচ্ছা করে ওদের তো চড়তে ইচ্ছা করবেই যাই হোক লাইটিংটা খুব সুন্দর হয়েছে আমি ছবি না তুলে পারলাম না অনেক এখানে লাইটিং করেছে বিভিন্ন ধরনের লাইটিং করেছে লাইটিংগুলো একটু ভালো করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এটা জগতী পুজোর এই জায়গাটার নাম হচ্ছে শারদা মাতা লেন শারদা মাতা লেনের ঠাকুর বাড়ি খুব সুন্দর হয়েছে লাইটিংও খুব সুন্দর হয়েছে তাই ওদের সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আমিও পিছন পিছন যাচ্ছি বেশ ক্যামেরা করতে করতে ভালোই লাগছিল আপনারাও এরকম আপনাদের আশেপাশে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেখানে ছবি তুলবেন ভিডিও তুলবেন তুলে আমাদের দেখাবেন অবশ্যই আমার ভিডিওটা আপনাদের যেমন ভালো লাগছে আপনাদের ভিডিও আমার অনেক অনেক ভালো লাগবে দেখুন এত সুন্দর লাইটিং করেছে ভেতরটা আমি তো নিজের চোখে দেখেছি তাই সুন্দর বলছি আপনারাও ক্যামেরায় দেখছেন অবশ্যই ভালো লাগবে এখানে বাপিলাইডি লতা মঙ্গেশকর মানে যেসব এই দু হাজার বাইশে নেই সন্ধ্যা মুখোপাধ্যায় যারা নেই যারা চলে গিয়েছেন পরলোক গমন করেছেন তাদের এইখানে লাইটিংয়ের মাধ্যমে আনা হয়েছে দেখতে তো খুব ভালো লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অনেকটা সময় ভিডিওটা হয়ে গেছে তাই জন্যে আমি লাস্টের দিকেই একটু বলবো আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আপনারা আসবেন জগৎ ঠাকুর দেখতে আসবেন খুব ভালো লাগবে আর অসম্ভব সুন্দর সুন্দর লাইটিং হয় সেগুলো আপনারা দেখবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক তো অবশ্যই করবেন এটা বেশ একটা পুরনো পুরো বাড়ি খুব সুন্দর করে ভিডিওটা মানে আমি তুলেছি আর এরাও খুব সুন্দর করে লাইটিংটা করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে এখানে প্রচুর মানে প্রাইজ পেয়েছে এখানে বেশ মিউনিসিপ্যালিটি থেকে অনেক ভালো ভালো প্রাইজ দেয় ভিডিওটি দেখ